হ্যালো বন্ধুরা নিয়োগে অনিয়মের অভিযোগে হাইকোর্টের রায়ে চাকরি গেল রাজ্যের একাধিক তৃণমূল নেতার নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে ষোলোশো চুরানব্বই জন গ্রুপ ডি কর্মী এর মধ্যে রয়েছে কল্যাণী শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় ব্যাপারী নিয়ম বহির্ভূতভাবে ওরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল আদালতের রায় এবার চাকরি গেল একাধিক তৃণমূল নেতার যদিও ওই নেতাদের দাবি দুর্নীতির সঙ্গে তাদের কোনো যোগ নেই তবে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না তাহলে বন্ধুরা এবার সাধারণ ক্যান্ডিডেটের থেকে শুরু করে এবারে তৃণমূল নেতারা যারা আখের গুছিয়ে নিয়েছিল তাদের উপরে চাকরি যাচ্ছে তাহলে এ এরা এবার কোথায় যাবে তাহলে তৃণমূল এই নেতারা কি সেই স্বচ্ছ ভাবমূর্তি সেই যে হাওয়াই চটি তার কাছে গিয়ে টাকা চাইবে যেমন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী রাস্তায় পড়ে কাঁদছে আদালতে গিয়ে কাঁদছে তাহলে এইবারে তৃণমূল নেতারা কোথায় যায় সেটাই কিন্তু দেখার তারা কি কালীঘাটে গিয়ে উপস্থিত হবে তারা কি টাকা ফেরত চাইবে পরিস্থিতি কোন দিকে যায় দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে ষোলোশো চুরানব্বই জন গ্রুপ ডি কর্মী তাদের মধ্যে রয়েছে নদিয়ার কল্যাণী শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় ব্যাপারী ভুয়ো নিয়োগ তালিকায় ওই তৃণমূল নেতার নাম প্রকাশ্যে আসতেই বিতর্ক কল্যাণীতে শুরু হয়ে গেছে প্রসঙ্গত দু হাজার আঠেরো সালে নিয়মবহিতভাবে শিক্ষাকর্মীর নিয়োগ মামলায় চাকরি হারিয়েছে নদীয়ার একষট্টি জন ও মুর্শিদাবাদের বাষট্টি জন তাদের মধ্যে রয়েছে একাধিক তৃণমূল নেতা এবং তাদের ঘনিষ্ঠ কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ব্যাপারী তার নিয়োগ বাতিল প্রসঙ্গে বলেন যে কেউ যে কোনো দলের কর্মী সমর্থক হতে পারেন তার সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চাকরি পেয়েছে যা বলার আদালতে বলবো। পূর্ব বর্ধমানের অতুল কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের গ্রুপ ডি পদে ছিলেন শান্তনু মল্লিক মালিক তিনি বর্ধমান উত্তরের বিধায়ক নিশিদ মালিকের খুর্তুত ভাই বিরোধীদের অভিযোগ টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে শাসক দলের নেতাদের মাধ্যমে অবৈধভাবে এই সব নিয়োগ হয়েছে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন টাকার বিনিময়ে শাসক দলের নেতারা চাকরি কেনাবেচা করেছেন এটা তার শাসক দলের নেতাদের মাধ্যমে অবৈধভাবে এইসব নিয়োগ হয়েছে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুজ্জয় চন্দ্র বলেন যে টাকার বিনিময়ে এরা চাকরি বেচা করেছে এটা তারই প্রমাণ আমরা তো আগেই বলেছি তৃণমূল চাকরি চুটি করেছে যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করে বিধায়ক নিশীত মালিক বলেন শান্তনু আমার খুর্তুত ভাই ওর বিষয়ে আমার কিছু জানা নেই বিচারাধীন বিষয়ে এর থেকে কিছু আর বেশি বলতে পারলাম না আবার অন্যদিকে নদিয়া মুর্শিদাবাদ জুড়ে একাধিক তৃণমূল নেতাকর্মী আদালতে নির্দেশে চাকরি হারিয়েছেন বলে দলীয় সূত্রে খবর এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সাংগঠনিক সভানেত্রী সাউনি সিংহ রায় বলেন বিচারাধীন কোনো বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেব না তবে তৃণমূল করলেই দুর্নীতির ছাড়পত্র মিলবে এ কথা কে বলেছে রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দুর্নীতির ছাড়পত্র মিলবে একথা কে বলেছে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের দেবাশিষ গঙ্গোপাধ্যায় তুলে আনেন দলীয় নেত্রীর প্রসঙ্গ তিনি বলেন দলের মহাসচিবকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রেয়াত করেনি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না যদিও তৃণমূলের সব দাবি উড়িয়ে রানাঘাটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন যে তৃণমূলের দুর্নীতি খুঁজতে গেলে কলম্বের লোম কম্বলে লোম বাছের মতো সব বাদ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে বাদ যাবেন